হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? সবাই ভালো আছেন? না, আজকে একটা নতুন খেলা নিয়ে আসলাম। খেলাটা হলো এই যে পাঁচটা বোতল, পাঁচটার থেকে দুইটার মিলে যে ছোট দুইটার মিলে যে লাগাইতে পারবে বল, তাহলে তে হবে চ্যাম্পিয়ন। দেখা যাক, একজনে পাবে এই জায়গায় তিনটা করে বল। প্রথমে আসবে আমাদের কালাম ভাই। দেখা যাক কালাম ভাই কি বাজে এটা লাগাইতে পারে কি না। ওকে, রেডি কালাম ভাই, দেখা যাক কি করতে পারে। বল নাম্বার ওয়ান, প্রথম বলে লাগায়। ওয়াও, প্রথম বলে ও লাগায় ফেলাইছে। ওকে, দেখা যাক নেক্সট বল। মিস, এই যে তিন নাম্বার বল। ওয়াও, দুইটা, তিনটার থেকে দুইটা লাগায় ফেলাইছে। এখন দেখা যাক দর্শক ভাইরা, এখন আসবে দ্বিতীয় জন। ওকে, ও ডিসপ্লে রাকিব, রাকিব আসছে। রাকিব আসার পরে প্রথম বলেই ডিসপ্লে মানে বড়টা, বড়টা লাগা ফেলাইছে, কোনো ফায়দা নাই বড়টায়। ওকে দর্শক ভাইরা, ছোটটা মিলে লাগাইতে লোকে। ওকে, দ্বিতীয় বল, দেখা যায় কি করে যায়। দ্বিতীয় বলে লাগা ফেলাইছে। ওয়াও, তিন নাম্বার বল বাকি রয়েছে। তিন নাম্বার বলে দেখা যায় আবারও ডিসপ্লে। এখন এই ছেড়ে থেকে দেখা যায় কি করে, চার নাম্বার বলও লাগাইতে পারছে না। ও পাঁচ নাম্বার বল, দেখা যায় কি হয়, লাগাইতে পারে কি না। ও ওয়াও, ও গ্যাপ শট, পাঁচ নাম্বার বলও লাগাইতে পারে না। দেখা যাক লাস্ট বল কি করে রাকিব, রাকিব ও মাই গড, ও ছয় বলের থেকে লাগাইছে দুই বল, আর আমি তিন বলেতে লাগাইছি দুই তিনে। এখন দেখা যাক আমার পাল্লা, আমি কি করব, পারবো কি না, দেখা যাক চ্যাম্পিয়ন কে হবে। ওয়াও গড, আমারও এই জায়গায় তিনের দুই পাঁচ, আমার চারটা লাগানো হয়েছে। ওকে, লাস্ট লাস্টে এখন আসছে বুরহান। দেখা যাক হ্যাঁ কি করে, হ্যাঁ তিন, প্রথম বলে বোল্ড আউট, দ্বিতীয় বলে বোল্ড আউট, দেখা যাক তিন নম্বর বলটা কি ও ছোটোটা লাগাইতে পারে কিনা, কে হবে এবার চ্যাম্পিয়ন, দেখা যাক। ও মাই গড, ও তিনটা থেকে তিনটে, এই দফের খেলা শেষ। এখন দ্বিতীয় দফের খেলা আসবে, ওইটা হচ্ছে একটা একটা, যে দেখা যায় কি কটা লাগাইতে পারে। ও মাই গড, প্রথমে হচ্ছে বোরহান, বোরহান দেখা যায় কি করে, প্রথম বল করলেন, প্রথম বল লাগাইতে পারলেন না। দ্বিতীয় বল নিয়ে প্রস্তুত, দেখা যায় কি হয়, দ্বিতীয় বল হ্যাঁ ও লাগাইতে পারে নাই। বোরফান আর বাকিরও হচ্ছে এক বল, এক বলে লাগাইতে পারবে কিনা দেখা যাক। ও তো ওই ছেড়ের নিজে একটু লাগাইতে পারে না, দেখা যাক কি হয়। ও মাই গড, লাস্ট বলে লাগাই ফেলাইছে। এখন হয়েছে আবুল কালাম, দেখা যাক কি হয়, প্রথম বল, প্রথম বল লাগাইতে পারলো না। এখন দেখা যাক দ্বিতীয় বল, দ্বিতীয় বলে কি করা যায় দেখো দর্শক ভাই, দেখেন লাগাইতে পারবে। ও মাই গড, দ্বিতীয় বলও লাগাইতে পারলো না, মিস্টেক। এখন কি লাস্ট, দেখা যাক এই ছেড়ে যে চ্যাম্পিয়ন কে হল, লাস্ট বলও লাগাইতে পারে নাই। ও বোল্ড, ও তিনটার থেকে লাগাইতে পারলো না আমরা দেখলাম। এখন লাস্ট গেমসের লাস্ট হয়েছে রাকিব, রাকিব দেখা যাক প্রথম বল কি করা যায়, প্রথম বল ও মাই গড লাগাইতে পারে নাই। এই ছেড়ে তো চ্যাম্পিয়ন কে হবে এটা আমরা জানি না। ও রাকিব আর দু বল বাকি, ওকে ও দুই বল লাগাইতে পারে নাই। দেখা যাক লাস্ট বল কি করে, লাস্ট বল কি লাগাইতে পারবে কি না পারবে এটা দেখা যাক। লাগাইতে পারলে থার্ড হবে, থার্ড। ওকে দর্শকরা দেখেন, ওয়াও, না থার্ড হয়েছে, ও লাগাইতে পারে নাই, আমিও লাগাইতে পারি নাই, হ্যাঁ ও লাগাইতে পারে নাই। যার চ্যাম্পিয়ন এইটার চ্যাম্পিয়ন হচ্ছে লাস্ট। এখন আবার আসলো বোরহান, দেখা যায় কি করা যায়। আগে তো ও তিনটার থেকে দুটা লাগাইছে, এখন দেখা যায় কি করা যায়। ফার্স্ট বল, ও মাই গড, ও চ্যাম্পিয়ন, ও আগে তিনটার থেকে দুটা লাগাইছে, এখন বর্তমানে একটা, একটার থেকে এক বলে একটি লাগাই ফেলাইছে, আর বাকি রয়েছে দুই বল, দুই বলের থেকে দেখা যাক কে চ্যাম্পিয়ন হবে। ও মাই গড, দুইটার থেকে একটা মিস্টেক, এখন বর্তমানে বাকি রয়েছে একটা, একটা লাগাইতে পারলে ও ও পুরাই চ্যাম্পিয়ন। ওয়াও, ও চ্যাম্পিয়ন হয়ে গেছে। যাক, আমাদের চ্যাম্পিয়ন ফেল হয়েছে আমাদের কালাম ভাই আর বোরহান, রাকি ফেল, তাই এই জন্য সবচেয়ে হাই স্কোর করছে কালাম ভাই। কালাম ভাইকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।